আগামী পঁচিশে নভেম্বর আসন্ন পুর ও নগর নির্বাচনে সাবরুম নগর পঞ্চায়েত এলাকার শাসকদল প্রচার তেজি নটি করেছে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে এলাকার বিধায়ক শঙ্কর রায় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখছেন এবং এতে ব্যাপক সারা মিলছে বলে দাবি করেন আজ বৃহস্পতিবার সকাল থেকেই সাবরুম নগর পঞ্চায়েতের চার নং মহিলা সংরক্ষিত আসনের বিজেপি মনোনীত প্রার্থী মালবী ও তফসিলি জাতি সংরক্ষিত আসনের মনোনীত প্রার্থী নন্দী অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন চন্দ্র ভৌমিকের সমর্থনে ঠাকুরপল্লী ও নেতাজিপাড়া এলাকায় প্রার্থীদের সাথে নিয়ে দলীয় কর্মী সমর্থকরাও বিধায়ক বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করেছেন এলাকার ভোটারদের কাছে বাড়ি বাড়ি ভোট প্রচারের ব্যাপারে ব্যাপক সারা পাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সিপিআইএম দলের পক্ষ থেকে দলীয় সভাগুলিতে যে অভিযোগ করা হয়েছে তাদের রাজনৈতিক কর্মসূচিতে তার খণ্ডন করে বলেন সকলেই শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রচার করছেন এবং এতে বিজেপি দলের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না বলে জানান বিধায়ক তিনি আরও জানান এবারের নগর পঞ্চায়েত নির্বাচনে তাদের দুটি মূল ইস্যু হচ্ছে শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন এবং আশা ব্যক্ত করেন সাকব্রুম নগর পঞ্চায়েতের নটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের ভোটাররা জয়ী করে বিরোধী শূন্য নগর পঞ্চায়েত গঠন করবেন এবং শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন গত চল্লিশ বছরে এই সিপিএম পার্টি আমরা বাসনে বিশ্বাস করি বাসন দিয়ে গেছে এখনো দেখছেন সেই প্রাক্তন মন্ত্রী এমপি এবং বর্তমানে রাজ্য সম্পাদক মনুকান্ডের বিধায়ক সিপিআই সমর্থিত বিধায়ক এবং লোকাল যারা আছে তারাও দেখছেন ভাষণ শুনছেন ভাষণ দিয়ে চিরাবিজে না চিরাবিজে কাজের মাধ্যমে কাজ করে দেখাতে হবে এবং আমরা শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন এই দুটোকে নিয়ে এগোচ্ছি এবং আমরা মানুষকে বলছি সাবরিম নগর পঞ্চায়েত ছোট্ট বাট এই নগর পঞ্চায়েতকে আমরা আগামী দিনে একটি আন্তর্জাতিক মানের ছোট নগর পঞ্চায়েত আমরা বানাবো রিপোর্ট খবর ত্রিপুরা